খাও, খেয়ে দিয়ে জামাটা ছাড় দিয়ে দেবে। খুব খিদে হয়ে গেছে বাচ্চারা আমার। কেন কেন এই নাইটি পরে একটু অর্ডার লাগছে না হাটটা? এই হাটটাই সোনার পিস বসবে যেগুলো বানাচ্ছে, এই যে মিস্ত্রি বাবু বানাচ্ছেন, এই যে কাজ করছে। আচ্ছা আমি একটা কেক করে দিই, তারপর চা করবো। নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন সকাল থেকে ভিডিওটা শুরু করি। বাবু সোনা ঘুম থেকে উঠে গেছে, মেয়েও নিচে চলে গেছে, ওকে নিয়ে ঘরটার গুছিয়ে দিয়ে আমি নিচকে যাব। কমপ্লিট হয়ে গেছে, ওটা পরিষ্কার করে দিয়েছি, এবার নিচে যাব। বাবু সোনা খেলা করছে, ও নতুন লুডু কিনেছে, লুডু বলতে পারে না তো লুডি। আচ্ছা খেলো, ঘুম থেকে উঠেই লুডি খেলতে লেগে আছো, ঠিক আছে চলো নিচে, চলো খেতে হবে, ঠিক আছে চলো নিচে যাও। সকালবেলা যখন মেয়ে ছেলেদেরকে খাওয়ানো কাজ, সেরকম এদেরকেও খেতে দেওয়া কাজ। কুলুকে বার করে দিয়েছি, মানে খরগোশটাকে বার করে দিয়েছি, এবার এদেরকেও খেতে দিতে হবে, সারা রাত খায়নি, বেশি নেই। এতে চার পাঁচটা রয়েছে, আর এতে আলাদা বাচ্চা দুটো রয়েছে। এরা এখন দেখলে এই যে সামনে সব চলে এসছে, ভেবেছে খেতে দেবো, এদেরকে খেতে দিতে হবে। আয় আয়, দিয়ে দিয়েছি খেতে, যে মজা সে খাচ্ছে, ওরা খাক তুমি অন্য কাজ করি। সুজিটা হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, বাবুর একটু সুজি করে নিব। একটুখানি সুজি দিয়ে দিলাম, একটুখানি হাফ চামচ মতন ঘি দিলাম, ঘিটা গলে যাবে একটুখানি, আর এক চামচ মতন চিনি, বেশি মিষ্টি দিই না, একটুখানি চিনি, ব্যাস এটাই বাবু খাবে সকালবেলা। বসেছে, আর যে আজকে মঙ্গলবার তো, মেয়ে খেয়ে স্কুল খেয়ে দিয়ে স্কুল যাবে, একটু আলু পোস্ত ভাত করছি, বড়িগুলো লাল করে ভিজে তুলে নিলাম। মঙ্গলবার বেশি কিছু রান্না হবে না, আলু পোস্ত করবো। একটু গুঁড়া লঙ্কা দিয়ে দেবো, আর একটু হলুদ, এইবার নুন দিয়ে দেবো, হলুদ বলে দিয়েছি, লঙ্কার পরে হলুদ দিই তো, তো একটু ভেজে ভেজে নেবো। এখনো পোস্তটা বাটা হয়নি, পোস্তটা বাটবো, পোস্তটা বাটবো একটুখানি। সকালবেলা যে খুব তাড়াহুড়া করে কাজ করতে হয়, মেয়ে স্কুল যাবে তো, ও টিফিনও বানাতে হবে, এটা বোস করে দিয়ে আমি পোস্তটা বেটে নেবো। একটা টমেটো কুচি করে রেখেছি, আর বড়িগুলোকে ভেজে রেখেছি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। পোস্তটাও বাটা হয়ে গেছে, পোস্তটাও দিয়ে দেবো। আলু পোস্ত হচ্ছে, এদিকে মেয়ের জন্য পরোটা হচ্ছে টিফিনে, টিফিনে পরোটা দিয়ে দেবো, ওই জন্য পরোটা করছি। মেয়ে ওই যে বাটার দিয়ে একটু পরোটা ভালোবাসে, বাটারটা ফ্রিজে ছিল আটকেই রয়ে গেছে খুঁজিতে। ছেড়েছে খুঁজিতে,
কেকের ব্যাটারটা করছি, তিনটে কেক বসাবো। তিনটে কেক অর্ডার নেই তো, দুটো কেক অর্ডার আছে, একটা কেক এক্সট্রা করে রাখবো। রান্না টান্না করা তো কমপ্লিট, মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। এবার দুপুরবেলা কেকটা বোস করে দিয়ে ছেলেকে ওর বাবাকে সবকে খেতে দিয়ে দেবো। একটু ট্যাপ করে নিচ্ছি কেকগুলো, যাতে ভিতরে বাবলস থাকলে যেগুলো ফাঁকা ফাঁকা না হয়, তবুও হয়ে যায় ফাঁকা ফাঁকা। আমার হয়ে গেছে, বের করে নিয়েছি। ওর বাবা মেয়েকে আনতে গেছে, খুব খিদে পেয়েছে নাকি? খিদে পেয়ে গেছে বাবা, একটুখানি আপেল আর এই যে গাজর গুলো মেয়ের জন্য কেটে দিয়েছি। চোখের যা অবস্থা, মাঝে সাঝে একটু গাজর খায়, চোখে অনেক পাওয়ার। ভাই কই রে, সাড়ে চারটা বেজেছে, একটা পিজা অর্ডার এসছে, যে পিজাটা বানাচ্ছি। বাবুসোনা এখনো ঘুমায়নি, মুখ তুলো বাবুসোনা, কি খাচ্ছ বাবু? চাউমিন খাচ্ছ? ওটা তো ইপি, কে খায় এরকম? ভালো খাও, নিজে নিজে কত খেতে পেরেছে দেখি, পুরোটা খেতে হবে নিজে নিজে, খাও। এখন নতুন নতুন ইপি খেতে শিখেছে, যখন তখন ইপি করে দাও, দিন নয় দুপুর নয়, যখন তখন ইপি করে দাও। একটু পড়াশোনা করতে হবে না? গুটি খেলতে বসেছো, তুমি গুটি খেলতে পারবে একা একা? এই নাইটি পরে একটু অড় অড় লাগছে না হাতটা? এ ভাই দেখ এই হাতটা, এটা এটা খুলতে হতো তাহলে একটু দেখতে ভালো লাগতো। না এই হাতটা দেখ, এতে সোনার পিস বসবে। এটা খুলে পড় না, এটা হাতটা খুলে দে তো, খুল খুল হাতটা। তোর তুই জানবি, ওই জন্য বলছি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। এই হাটটাই সোনার পিসগুলো বসবে যেগুলো বানাচ্ছে, এই যে মিস্ত্রি বাবু বানাচ্ছেন। কি করে আঁটবে এগুলো? তা সেলাই ও সেলাই হবে, কি সুন্দর লাগছে। এই আগের দিন একটা ব্লগে দেখেছিলাম না, প্লেন হারগুলো তাতে এরকম, তখন প্লেন ছিল। এই আলোটা আমার হাতের সামনে আসছে, আমি ধরবো। একদম সিম্পল, বেশি সোনাও লাগেনি, দারুণ সুন্দর, খুব সুন্দর। আর এগুলো কি মিনা পিস গুলো? এই যে কাজ করছে। আচ্ছা আমি একটা কেক করে দিই, তারপর চা করবো। হ্যাঁ দারুণ সুন্দর মিনা গুলো, সুন্দর লাগছে। আলোটা ডরা ডরা লাগছে, সরাও তো আলোটা একটু, তুলো ওপর দিকে। হ্যাঁ ঠিক আছে, এই যে নোয়াটাও হলো। শেখাটাই মিনা নেই না, এটাই বসাও নি এখনো। এই যে কেক কেক একটা বানাচ্ছি, এই যে চকলেট করে নিয়েছি, চকলেট কেক করব, চকলেট আর এই যে ক্রিমটা করে দিই, ক্রিমটা ফেটে নি। হ্যাঁ দেবো বাবা দেবো। চলুন ভিডিওটা তাহলে আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।